আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে লাইভ ক্লাস নিতে চাচ্ছি, আমরা যদি না জানি কোনভাবে ক্লাস নিতে হবে, তাহলে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমরা দেখব কোনভাবে প্রথমেই যাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই, আমি তাদের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম আমি দেখাবো। আমি জানি সবার একটা করে, প্রায় সবারই আমাদের স্মার্টফোন আছে। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে এখানে একটা আমি ফেসবুকের অ্যাপসটা যদি আমার মোবাইলে না থাকে তাহলে ডাউনলোড করে নিব। লিখব এখানে যে ফেসবুক, যেভাবে লিখতে হয় ফেসবুক লিখলাম। লেখার পরে আমার এখানে এরকম অনেকগুলো অপশন আসবে, দেখবেন এরকম একটা অপশন আসবে, আমার এখানে ওপেন লেখা আসছে। আপনাদের এখানে কিন্তু এই যে এখানে ওপেন লেখা আসবে না, তার কারণ হচ্ছে যে আমার এই ওপেনটা আসার কারণ হচ্ছে আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে। আমার এখানে যদি ইনস্টল করা না থাকতো তাহলে এখানে লেখা আসতো ডাউনলোড আর ইনস্টল, এরকম একটা শব্দ আসতো যে ইনস্টল নাও। তখন আমরা ইনস্টলে ওখানে একটা ক্লিক করব, হাত দিয়ে একটা ক্লিক দিব, দিলে আমার ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে আমার নিশ্চয়ই আমার এখানে যে অ্যাপসগুলো আমার মোবাইলে, দেখুন অনেক রকম অ্যাপস আছে, ঠিক এরকম অ্যাপসের মতো আসবে। আমি আবারও বলি, এটা কিন্তু মেসেঞ্জার না, এটা ফেসবুক অ্যাপসের কথা বলেছে। এই অ্যাপস আসার পরে আমি ফেসবুক, আমার মনে করেন এখানে আসলে ঠিক আমি যদি ওপেন করি আমার প্রথমে এরকম আসবে। যাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই তাদের জন্য এখন কী করবেন সেটা দেখাচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ফোন নাম্বার এবং ইমেল চাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকের ইমেল অ্যাড্রেস আছেই, যদি না থাকে তাহলে অবশ্যই একটা করে ইমেল অ্যাড্রেস আপনারা খুলে নেবেন। খুলে নিয়ে তারপরে আমরা তাই দেবেন, আর যদি ফোন নাম্বার দিয়েও এখানে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি যখনই এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার ঠিক এরকম একটা অপশন আসবে। এখানে আমরা দিলে হবে না, আমাকে দিতে হবে কোথায়, নিচে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এখানে। আচ্ছা, তাহলে এখানে তারপর দেওয়ার পরে নেক্সট অ্যালাউ করতে বলছে, আমি অ্যালাউ করলাম। ফার্স্ট নেম, এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে। সাপোজ আমার ফার্স্ট নেম আমি দিলাম, আমি একটা ডেমো নাম দিচ্ছি যেহেতু আমার নামে খোলা আছে, আর আমি এটা ফেক করতে চাচ্ছি না, আমি এটা চালাবো না, জাস্ট ডেমো একটা কী দেবো, ডেমো নেম। সাপোজ আমি নাম দিলাম ডেমো নেম, নেক্সট। এবার আমাকে এখানে একটা ডেট অফ বার্থ চুজ করতে হবে। আমি সাপোজ আমি জানুয়ারি, মনে থাকে যেন 1/1/2000 দিলাম, জানুয়ারি 1, মনে রাখার জন্য যে আমরা জানুয়ারি 1/2000 দিলাম। এটা হচ্ছে ডেট অফ বার্থ আপনাকে সেট করতে হবে। দ্বিতীয় ধাপে আমি ডেট অফ বার্থটা সেট করে নিলাম, নিয়ে নেক্সট। এবার আমি মেল না ফিমেল সেটা আমাকে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এবার নেক্সট। এবার নেক্সটে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আচ্ছা, আমি যে মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছিলাম সেটা, এখন যদি আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, আর যদি না থাকে তাহলে আমরা কী করব, এখানে আমরা এই যে আমি আবার দেখাই, এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবো অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারবো। নিচে ইমেল অ্যাড্রেস, উপরে মোবাইল নাম্বার। আমি মোবাইল নাম্বারটা দিয়ে খোলাটা দেখাচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়ে কোনভাবে খুলবেন। তাহলে এখানে মোবাইল নাম্বার দেব 01 8386 6952 82 01 8386, ঠিক আছে দিলাম। সুজে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনাকে পছন্দ করতে হবে এইটার জন্য, খোলার জন্য। পাসওয়ার্ডটা আমি আবার বলি, পাসওয়ার্ডটা আপনারা সহজ একটা পাসওয়ার্ড দেবেন যেন সহজে সেটা কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, মানে তবে আবার পাসওয়ার্ডের নিয়ম আছে, একবারে বেশি সহজ দিবেন না, দিলে তাহলে কিন্তু আবার হবে না,
স্পিরিট। আমাকে বলতেছে জিয়ার ইউএস এসেছি, ইজ ইউর ইমেল, আমি এখানে স্কিপ করছি, ওটা আমার ইমেল বাট আমি এটা স্কিপ করতে চাচ্ছি। এখন সাইন আপ, আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, সিলেক্ট ইউর নেম, আমার ইউজ এ ডিফারেন্ট নেম, আপনার নাম কি ডেমো নেম থাকবে? হ্যাঁ, ডেমো নেমই থাকবে। তার মানে আমার কোন নামে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। নেক্সট, দেখতেছে যে ডেমো নেম আছে কি না। ইয়েস, লাইক হয়েছে, সাইনিং ইন ঢুকে যাচ্ছে। এটা সেভ পাসওয়ার্ড, আমাদের সেভ পাসওয়ার্ড করতে চাচ্ছে কিনা। হ্যাঁ, আমি পাসওয়ার্ড করে রাখতে চাচ্ছি। রিমেম্বার ইয়োর ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, হ্যাঁ এটা মনে রাখবে, আমার মোবাইলটা রাখবে কি না ওটা বাদ। অ্যাড এ প্রোফাইল ফিক্সার সো ফ্রেন্ড ক্যান ফাইন্ড ইউ, এখানে একটা প্রোফাইল ফিক্সার দিতে হবে। টেক এ ফটো, সাপোজ আমি একটা ফটো নিতে চাচ্ছি, তো আমি ডেমো যেহেতু আমি একটা ডেমো ফটো নিলাম, আপনি আপনার ছবিটা তুলে নেবেন। এটা জাস্ট আমি ডেমো করছি তো এই কারণে। আপলোডিং হচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে অ্যাড ইউর ফ্রেন্ড, এখানে কাকে কাকে ফ্রেন্ড করবেন না করবেন, এখানে কিছু ফ্রেন্ড মানে আমার এই নাম্বারগুলো যাদের কাছে আছে তাদের একটা সাজেশন আমাকে দিয়েছে, আমরা এভাবে নিতে পারি। এখানে আমি অ্যাড ফ্রেন্ড করে নিব, যাদের টিক ফ্রেন্ড বানাতে চাচ্ছি এরকম টিক দিয়ে অ্যাড ফ্রেন্ডে ক্লিক দেবো। আমি এটা বানাতে চাচ্ছি না, আমি স্কিপ করলাম। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু এখানে অলরেডি আমার এটা চলে এসেছে, এখানে সাজেশন দিচ্ছে কাউকে ফ্রেন্ড বানাতে চাচ্ছি কি না। যাই হোক, এটাই কিন্তু আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খোলার পর আমরা এখন মনে করেন যে আমরা এখন একটা পেজ খুঁজতেছি। আচ্ছা, কোথায় আমরা ইউএস এসেছি, ইউএসএসসি অনলাইন ক্লাস অন, এসেছি সরি অনলাইন ক্লাস, আমি এটা সার্চ করছি। বানান ভুল হয়ে গেছে, অনলাইন এসেছি অনলাইন ক্লাস সার্চ করে, এই যে এখানে একটা এসেছি অনলাইন ক্লাস, দেখেন আমরা আমাদের যে মেন পেজটা তৈরি করেছি সেটা হচ্ছে এই, এখানে আমি লাইক দিলাম। এখন আমরা এসেছি অনলাইন ক্লাসে পেয়ে গেলাম। এখন আমি মনে করেন এসেছি অনলাইন ক্লাসের ভিতরে আমি দেখতে পাচ্ছি, আর একটু পরে আমরা যদি কারোর অ্যাকাউন্ট খোলা হয়ে যায় তাহলে পরবর্তী ধাপে কোনভাবে আপনারা অনলাইনে ক্লাস নেবেন সেটা আমি দেখাবো। ধন্যবাদ, এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।